রাজ্যের অন্যতম প্রধান মহাশ্মশান হল আগরতলা বর্তলা মহাশ্মশান, যার পরিচালনার দায়িত্বে রয়েছেন আগরতলা পৌর নিগম। আগের তুলনায় এখন এই বর্তলা মহাশ্মশানের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে অনেক, কিন্তু প্রশাসনিকভাবে এই মহাশ্মশানের পরিকাঠামোগত উন্নয়নের ঘটানো হলেও এখনও বেশ কিছু সমস্যায় জর্জরিত মহাশ্মশানটি, যার ফলে শবদাহ নিয়ে সৎকার করতে এসে প্রতিনিয়তই নানা সমস্যার সম্মুখীন হচ্ছে নাগরিকরা। বিশেষ করে রাতের আধারে সৎকার করতে এসে একাংশ দুষ্কৃতিকারীদের খপ্পরে পড়ে চরম নাজেহালের শিকার হতে হয়। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ার কাজে নিযুক্ত কর্মী থেকে শুরু করে এই কাজে ব্যবহৃত সামগ্রীকে ক্রয় করার ক্ষেত্রেও একাংশ গলা কেটে চলেছে, যার ফলে দিনের পর দিন বর্তলা মহাশ্মশান নিয়ে উঠেছে নানা অভিযোগ। অবশেষে চলমান সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে তৎপর হলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার মেয়র পরিদর্শন করলেন বর্তলা মহাশ্মশান, খতিয়ে দেখলেন মহাশ্মশানের সমস্ত যাবতীয় দিক, কথা বললেন রোম থেকে শুরু করে মহাশ্মশানে কর্মরত অন্যান্য লোকেদের সাথে, পরে মহাশ্মশান তদারকির দায়িত্বে থাকা কমিটির কর্মকর্তাদের সাথে নিয়ে মহাশ্মশানে একে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, শিল্পী সেন, তুষারকান্তি ভট্টাচার্য, কমল দে সহ আর অনেকে। বৈঠকে মহাশ্মশানের যাবতীয় সমস্যা তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত কর্মী থেকে শুরু করে কমিটির কর্মকর্তারা, পরে মেয়র সাহেব সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, শ্মশানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, এরপরেও পুর নিগমের তরফে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত সমাধান করা হবে। এই শ্মশানে যারা শবদাহ করতে আসেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন নিগম। বর্তমানে শ্মশানের কয়েকটি চুল্লি অকেজো হয়ে রয়েছে, সেগুলিও দ্রুত সারাই করা হবে। তৃতীয়ত আমরা টোটালি নিরাপত্তার জন্য আমরা পুলিশ আদেশকে দেখেছি, কথাগুলো সার্বিকভাবে বলবো, শ্মশানটা যাতে পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে, এবং অনেক সময় দেখি জঞ্জাল থাকে, সাফাই ঠিকমতো হয় না, সেক্ষেত্রেও আজকে আমরা দেখব। মূলত এই নিয়ে আজকে আলোচনা থাকে আর কিছু আছে এটা নিয়ে। সার্বিকভাবে শ্মশানের পবিত্র করা, আমরা কিন্তু শ্মশানে আপনারা জানেন এর আগে আমরা ইতিমধ্যেই সব দেহ কাজ করার জন্য যে ফিল দেওয়া হচ্ছে আমরা মুখ করে দিয়েছি। আমরা আস্তে আস্তে শ্মশানে যারা সক্রিয়ার সঙ্গে আসে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে কোনো রকম হয়রানি শিকার নয় সেদিকে লক্ষ্য রেখে আজকের সভা। আমরা সব্রিয়ার সঙ্গে যারা আসেন বা এই কাজ করতে যারা আছেন দাহকার্য তাদের সভা, এবং শ্মশানের চুল্লিগুলি কয়েকটা অপেজয় আছে সেগুলি অতি দ্রুত সারের ব্যবস্থা করব। ইলেকট্রিক চুল্লি আমাদের আছে আরও পাঁচটা চুল্লির মধ্যে তিনটে চুল্লি এখন। রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।